যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে, কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের হেফাজত করবে, কিন্তু নিজেদের স্ত্রীদের কাছে হেফাজত করা লাগবে না। এখানে অনেক ব্যাখ্যা আছে আমার ভাইরা। আজকে মানুষের লজ্জা দিন দিন কমতেছে না বাড়তেছে? আল্লাহ নবী বলছে, আল হায়াউ শোবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল ঈমানু বিদউ ওয়াসাবউন, ঈমান হচ্ছে 70টার বেশি বেজুর শাখার ভিতরে, শাখা পোশাকার ভিতরে। ঈমানের 70টার বেশি বেজুর শাখা পোশাকা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে লজ্জাশীলতা, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমার ভাইরা, আজকে লজ্জাশীলতা কমছে না বাড়ছে সমাজে? তাহলে মানুষের ঈমান কমছে না বাড়ছে? আজকে আমাদের সমাজে, আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই, প্রায় বিশ্ব ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ। একজন খ্রিস্টান ধর্মযাজক, বিস্তারিত বলার কোনো সুযোগ নাই, খ্রিস্টান ধর্মযাজক, সে এই কাহিনী একটা কাহিনী করেছিলেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সে অবৈধ প্রেম করছে। একজন খ্রিস্টান ধর্মযাজক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, নাম কি ছিল? ভ্যালেন্টাইন। সেই খ্রিস্টান ধর্মযাজকের অবৈধ প্রেম করার কারণে এক সেই দেশের বাদশাহ তাকে ফাঁসি দিয়েছিল। কি দিয়েছিল? ফাঁসি দিয়েছিল। পরবর্তীতে এটাকে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পাশ্চাত্য দেশগুলো স্বীকৃতি দিয়েছে। আমরা মুসলমান কি এই ভ্যালেন্টাইনের আদর্শ মানি না রাসুলের আদর্শ মানি? কারা কারা রাসুলের আদর্শ মানি? লিল্লাহ তাকবীর। আমরা ভ্যালেন্টাইন্সের আদর্শ মানি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানি। ঠিক না ঠিক? সারা বিশ্ববাসীর জন্য আদর্শ মডেল হচ্ছে আল্লাহ রাসূল। ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকে যুবক যুবতীরা আজকে এই দিনে ফুল দেয় প্রেম ভালোবাসা করে, উইথআউট নেকা, বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা, এগুলো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবু জিনা, কই জিনা নিকটবর্তী হয় না। এর মানে যে কাজগুলো জিনা পর্যন্ত পৌঁছায় দেয় এই ধরনের কাজও তোমরা করো না। আজকে গানের কনসার্টে যাওয়া যাবে না, ফুল দেওয়া, যুবক যুবতীদের ফুল দেওয়া, এটা কি জায়েজ হবে না হারাম? এগুলো দেওয়া যাবে না। মোবাইলে এসএমএস করা, মনের আবেগ দিয়ে সুন্দর করে ভালোবাসার পত্র লেখে, ঠিক না ঠিক? এসএমএস করে, এগুলি কি করা যাবে নাকি হারাম? এই বাচ্চাদেরকে এগুলো সচেতন করা দরকার আছে না নাই? এই যুবক না, এগুলো কি তোমরা করবে নাকি? কোনো যুবক না, এই কাশিমপুর এলাকার কোনো যুবক এগুলো করবে না ইনশাল্লাহ। ঠিক না ঠিক? প্রেম ভালোবাসার জন্য ফুল দেওয়া, এসএমএস করা, এগুলো করা যাবে না। এগুলো রেকর্ড হয়ে যাবে, আল্লাহর ফেরেশতাদের কাতারে সমস্যা হয়ে যাবে। ঠিক না ঠিক? ফেরেশতাদের সামনে হাজির হলে এগুলো সব রেকর্ড ফাঁস করে দিলে সমস্যা হবে না? সমস্যা হবে কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে মা জহারা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং গোপন সব প্রকারের ফাহেশা কাজ থেকে তোমরা দূরে থাকো। ঠিক না ঠিক? আমরা প্রকাশ্য প্রকাশ্য সব ফাহেশা কাজ থেকে দূরে থাকবো। আমার ভাই, আজকে নিউজ পাকিস্তানে, পাকিস্তানে তারা রাষ্ট্রীয়ভাবে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, তারা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধুই নিষিদ্ধ করে নাই, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসে যত বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, এই সম্পর্কে কোনো প্রচার প্রচারণা কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া চালাইতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গভর্নমেন্টকে, আমাদের দেশের সরকারকে, এলাকার প্রতিনিধির মাধ্যমে জানাতে চাই, আমাদের এই বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে কে রাষ্ট্রীয় ভাষে নিষিদ্ধ করা হোক, এবং এই ভ্যালেন্টাইন্স ডেতে ভালো কিছু শালীনতা বোধের শিক্ষা দেওয়া হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডেতে আরেকটা জিনিস চালু করে দিছে, শুনে আপনারা খুশি হবেন, সেটা কি জানেন? সিস্টার ডে, বোন দিবস। এই দিনে বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে এই দিনে তারা একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডে ঘোষণা করছে, সিস্টার ডে। এইখানে তারা মেয়েদেরকে হিজাব দিবে, এই দিন হিজাব, শালীনতার ব্যাপারে উৎসাহ দিবে, এবং তাদেরকে হিজাব দিবে, পোশাক দিবে, শালীনতা বোধ যেন তাদের জাগ্রত হয়, চেতনা জাগ্রত হয়, এই জন্য তারা এই দিন গুরুখা উপহার দিবে, হিজাব উপহার দিবে। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে এটা আমাদের দেশের 90% মুসলমানের দেশে দরকার আছে না নাই? আজকের এই কোরআনের মাহফিল থেকে জানাইতে চাই, আমাদের দেশের সরকার যেন একদম উদ্যোগ নেয় যে আমরাও এই দিনে অশ্লীলতা প্রচার তো আমাদের দেশে হবেই না,
বরং এই দিনে আমরা স্বাধীনতা সম্পর্কে দেশের প্রত্যেকটা মিডিয়া সব মিডিয়ায় আমরা প্রচার করতে চাই যে ইসলাম স্বাধীনতা কথা স্বাধীনতা বোধের কথা বলে, ইসলাম মানবিকতার কথা বলে, ইসলাম অশালীনতায় বিশ্বাস করে না, অশালীনতায় বিশ্বাস করে না। আমরা দেশের প্রত্যেকটা কোনে কোনায় প্রত্যেকটা জাতির কাছে আমাদের এই মেসেজটা দিতে চাই, ইসলামের স্বাধীনতা বোধ, ইসলামের পবিত্রতা বোধ, ইসলামের আমানতদারিতা, ইসলামের সৌন্দর্য আমরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া আছে, আপনাদের সকলের জন্য দোয়া করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।